নমস্কার, আজকের সুবিচার। একদল শিক্ষার্থী এক সন্ন্যাসী পাহাড়ের আশ্রমে গিয়ে পৌঁছেছে। তারা জানতে চায় কেমন করে জীবনে শান্তি পাবেন। সন্ন্যাসী কোনো কথা বলেন না, মিটিমিটি হাসেন আর তাদের দিকে তাকিয়ে থাকেন। একদিন বিকেলবেলা তিনি বললেন, জানো তো, আমি যখন হাঁটতে থাকি তখন শুধু হেঁটেই যাই। তারপরে তিনি উঠে গিয়ে আশ্রমের যে মাঠ ছিল তার আগাছা পরিষ্কার করতে শুরু করলেন। তাকে আগাছা পরিষ্কার করতে দেখে শিক্ষার্থীরা সবাই নেমে পড়লেন আগাছা পরিষ্কার করতে। সন্ন্যাসী একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আগাছা পরিষ্কার করতে করতে তুমি কি ভাবছো? সে বললো, তেমন কিছু নয়, রাত্রিরে কি খাবার হবে সেই কথাই ভাবছি। সন্ন্যাসী হাসলেন। বিকেলবেলা আবার আগাছা পরিষ্কার করছেন। সন্ন্যাসী বললেন, এখন কি ভাবছো? বলছে, না ভাবছি এই আগাছাগুলো পরিষ্কার করলে মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সন্ন্যাসী বললেন, তুমি ঠিক ঠিক বুঝেছো, আমাদের মনে এত আগাছা লেগে থাকে সেই আগাছাগুলোকে পরিষ্কার কথা আমরা ভাবি না। আমরা শান্তি খুঁজে যাই এদিক ওদিক সেদিক, কিন্তু মনের যে অশান্তি সেগুলোকে দূর করে দিলে শান্তি আপনাআপনি আসবে। এই শান্তির খোঁজে বা যে কোনো কাজের খোঁজে নিরন্তর প্রয়াসী না হলে শান্তি কেন? জগতে কোনো কিছুই আসে না। আজ এই পর্যন্ত।